বিমানবন্দরে যেন কোনো যাত্রী হয়রানি না হয় সেজন্য এখানে কর্মরত সব সংস্থাকে আন্তরিক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। আন্তর্জাতিক এভিয়েশন নিয়ম অনুযায়ী 2 বছরের মধ্যে একবার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া করতে হয়। এই মহড়ায় বিমানবন্দরে কাজ করার সংস্থাগুলো কোনো দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলায় কতটুকু সক্ষম সেই বিষয়গুলো উঠে আসে। এতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের সুযোগ থাকে। প্রথমবারের মতো রাতে এই নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় দেখানো হয় একটি বিমান জরুরি অবতরণ করায় এতে আগুন লেগে যায়। আগুন লাগার প্রায় 4 মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুতই আগুন নেভায়। এ সময় বিমান বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলটি ঘিরে ফেলে। পরে একে একে দুর্ঘটনা কবলিত যাত্রীদের অ্যাম্বুলেন্স ও বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় আর অন্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।